আজ আমরা একটি মজার গল্প শুনব। শ্রী রামকৃষ্ণ ছোট ছোট গল্পের ভেতর দিয়ে উপদেশ দান করতেন, এরকমই একটি গল্প আজ আমরা শুনব। সমাজে নানা রকম মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ। কীভাবে এই সমাজে সবার মধ্যে থাকতে হয়, আজকের এই গল্প থেকে আমরা খুব ভালোভাবে সেটি জানতে পারব। শ্রী রামকৃষ্ণের মুখে বলা গল্পের আজ আমরা যে গল্পটি শুনব তার শিরোনাম হলো ফোঁস করবে। মস্ত বড় একটা মাঠ, তার মাঝে মাঝে বড় বড় গাছ। মাঠের চারদিকে গ্রাম, অনেক লোকের বাস। রোজ সকালে গ্রামের রাখাল বালক গরু নিয়ে ওই মাঠে আসে গরু চড়াতে। তারা গাছের ছায়ায় বসে মুড়ি খায়, খেলা করে, বাঁশি বাজায়, আর গরুগুলো চারিদিকে চড়ে বেড়ায়। ওই মাঠের মাঝখানে থাকত একটা ভয়ানক বিষধর সাপ। গরু, বাছুর, মানুষ যে তার গর্তের কাছে যেত, সাপটা অমনি তেড়ে এসে তাকে কামড়ে দিত। বাপরে বাপ, যেমন তার গায়ের রং তেমন তার ফনা, আর তেমনি তার বিষ। যাকে ছোবল মারত একটা চিৎকার করেই সেইখানে সে পড়ে মরে যেত। সাপের ভয়ে কেউ ওই দিকে আর যেতই না। একদিন এক সাধু বাবা সেই পথ দিয়ে যাচ্ছিল। মাঠের সব রাখাল বালকেরা তাকে বলল চিৎকার করে, ও সাধু বাবা, ওদিকে যেও না, ওখানে একটা ভয়ানক সাপ আছে, খুব রাগি, যে যাবে ওদিকে তাকে সে কামড়াবেই, আর এমন তার বিষ, কামড় দেবার সঙ্গে সঙ্গেই মৃত্যু। ও ঠাকুর, ওদিকে যেও না। সাধু বলল, আমি সাপের মন্ত্র জানি, আমাকে কামড়াতে পারবে না। এই বলে সাধু সেই পথ দিকে যেতে আরম্ভ করল। বালকেরা খুব দূর থেকে ভয়ে ভয়ে দেখতে লাগলো কি হয় ব্যাপারখানা। সাধু গর্তের দিকে যাচ্ছেন। গর্তের কাছে যেতে না যেতেই সাপটি তেড়ে এসে ফোঁস করে ফনা ধরল। সাধু অমনি একটা মন্ত্র বললেন, আর মন্ত্রের এমন গুণ, সাপটা যেন একেবারে কেঁচুর মতো হয়ে গেল। সাপের অবস্থা দেখে সাধুর মনে খুব দয়া হল। তিনি তাকে নানা ধর্ম কথা বোঝাতে লাগলেন। দেখ, এতদিন ধরে তুই কত প্রাণী হত্যা করেছিস, তোর মহা পাপ হয়েছে, মৃত্যুর পর কি হবে কখনো ভেবে দেখেছিস? তুই আমার কাছে মন্ত্র নে। সাধুর কথায় সাপের চৈতন্য হল। সে বুঝতে পারল সত্যি তো অনেক পাপ করেছে। সে সাধুর শিষ্য হয়ে গেল। সাধু তাকে মন্ত্র দিয়ে বলল, এই মন্ত্র রোজ জপ করবি, আর কখনো কোনো প্রাণীকে হিংসে করিস না,
এই বলে সাধু চলে গেল। খুব ভক্তি করে সাপ গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগল। সেদিন থেকে আর কাউকেই সে তাড়া করে না, কামড়ায় না। কিছুদিন যায়, রাখালেরা দেখল সাপটা ফনা ধরে আর তেড়ে আসে না, গরু বাছুর কাছে গেলেও কিছুই বলে না। তখন তারা দূর থেকে তার গায়ে ঢিল মারতে লাগল। সাপ তাদের দিকে ফিরেও তাকায় না। রাখালেরা বুঝতে পারল সব সাধুর মন্ত্রেরই গুণ। ধীরে ধীরে তাদের সাহস বাড়তে লাগল। একদিন তারা কাছে গিয়ে লাঠি দিয়ে এমন মার মারল, সাপটা একেবারে মরার মতো পড়ে রইল। সকলে ভাবল বোধহয় মরেই গেছে, একটা খুব দুষ্টু ছেলে সাপের লেজ ধরে তাকে অনেকটা দূরে ছুঁড়ে ফেলে দিল। সাপটা কিন্তু মরেনি, মার খেয়ে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। অনেক রাত্রে তার জ্ঞান ফিরে এলো। তারপর ধীরে ধীরে অতি কষ্টে গর্তে গিয়ে পড়ে রইল। কিছুদিন গায়ের ব্যথায় নড়তে চড়তে পারত না। তারপর ধীরে ধীরে খানিকটা সেরে উঠল। রাখালদের ভয়ে দিনে সে গর্তের বাইরে আসত না, খাবার খোঁজে কেবল রাত্রে বাইরে আসত। সাপকে আর কেউ দেখতে পায় না, সকলে মনে করলে মরে গেছে। অনেক দিন পর সেই সাধু আবার ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাকে চিনতে পেরে রাখাল বারকরা খুব ভক্তি করে তাকে প্রণাম করল আর বলল, বাবা ঠাকুর, সেই সাপটা কিন্তু মরে গেছে। এ কথা সাধুর বিশ্বাস হলো না। তিনি জানতেন মন্ত্রের সাধন না হলে সাপ মরতেই পারে না। তিনি সাপের গর্তের কাছে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে লাগলেন। গুরুর ডাক শুনে সাপ গর্ত থেকে বেরিয়ে এসে গুরুকে প্রণাম করল। কতদিন পর গুরুকে দেখতে পেয়ে সাপের মনে আজ বড়ই আনন্দ। গুরু জিজ্ঞাসা করলেন, হ্যারে কেমন আছিস? আজ্ঞে, আপনার কৃপায় পরম সুখে। তা এত রোগা হয়ে গিয়েছিস কেন? গুরুর উপদেশ ও সাধনার গুণে সাপের মন থেকে হিংসার ভাব একেবারেই চলে গিয়েছে। রাখালেরা তাকে যে মেরেছিল তা সে একেবারেই ভুলে গেছে। সাপ বলল, হিংসে করতে আপনি বারণ করেছেন, তাই গাছ থেকে পড়ে গেছে এরকম পাতা, শুকনো ঘাস এই সব খায়, তাই বোধহয় একটু রোগা হয়ে গেছে। না, এতে এত রোগা হওয়া যায় না। তুই মনে করে দেখ, অন্য কোনো কারণ আছে। গুরুর কথায় সাপ ভাবতে লাগলো। অনেক ভাবতে ভাবতে তার মনে হলো, হ্যাঁ, রাখালরা একদিন তাকে খুব মেরেছিল। সে বললে, আগে আপনি ঠিকই বলেছেন, আমি কাউকে আর হিংসে করি না দেখে একদিন রাখাল বালকেরা লাঠি দিয়ে আমাকে খুব মেরেছিল। অবোধ বালক, তারা কি আমার মনের অবস্থা বুঝতে পারে? গুরু এই কথা শুনে সব বুঝতে পারলেন। সাপকে এক ধমক দিয়ে তিনি বললেন, তুই তো ভারী বোকা, হিংসে করতেই তোকে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তোকে কেউ মারতে আসলে আজ থেকে ফোঁস করিস। এই বলে সাধু চলে গেলেন। এরপর থেকে সাপটা দিনের বেলায় আহারের জন্য মাঠে ঘুরে বেড়াতে আরম্ভ করল।
রাখালরা তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, আরে মরেনি রে মরেনি, আবার সাপটা বেরিয়েছে, চল চল। এই বলে সব রাখালরা লাঠি হাতে তাকে মারতে গেল। রাখালরা যেমনি কাছে গিয়েছে অমনি সাপটা আগের মতো হুঁস করে ফোনা ধরে তেরিয়ে এলো। আর যায় কোথায়, বীরের দল ভয়ে মা গো ভাবা গো বলে যে যার পালিয়ে গেল। সেদিন থেকে সাপের কাছে আর কেউ যেত না, সাপটাও নির্ভয়ে মাঠে ঘুরে বেড়াত। মন্দ লোক অনিষ্ট করতে আসলে তাকে রাগের ভান দেখিয়ে আত্মরক্ষা করতে হয়, কিন্তু উল্টে তার অনিষ্ট করতে নেই। আজ শুনলাম শ্রীরামকৃষ্ণের মুখে বলা গল্প। গল্পটির শিরোনাম ছিল হোস করবে।